ক্লাস 12 তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যালের যে স্ট্যাটিস্টিকের পার্টটা রয়েছে বা রাশি বিজ্ঞান, সেখান থেকে তোমাদের মৌখিক বা লিখিত পরীক্ষার সময় যে যে কোয়েশ্চেনগুলো দেয় সেগুলো আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো ভালো করে পড়বে, তোমাদের ওরাল আর হচ্ছে তোমাদের রিটেন যেটা থাকে প্র্যাকটিক্যালে, সেখানে কিন্তু শুধু যে তোমাদের মানে গ্রাফ করতে হয় বা ছবি আঁকতে হয় তা না, তার সঙ্গে কিছু কিন্তু তোমাদের কোয়েশ্চেনও দেয় যেটা তোমাদের লিখতে হয়। সেরকম আজকে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আছে রাশি বিজ্ঞান কাকে বলে, যে বিজ্ঞান সংখ্যামূলক তথ্যের সংগ্রহ উপস্থাপনা বিশ্লেষণ ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করে তাকে বলে রাশিবিজ্ঞান। নাম্বার 2, ভারতের রাশিবিজ্ঞানের জনকে অধ্যাপক প্রশান্তচন্দ্র মহলানবিশ। প্রশান্তচন্দ্র মহলানবিশের উল্লেখযোগ্য কীর্তি কী? ভারতে রাশিবিজ্ঞান ব্যাপক প্রসার ঘটিয়েছেন, এজন্য তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করেন। তথ্য কত প্রকার ও কী কী? তথ্য 2 প্রকার, গুণগত তথ্য ও রাশিগত রাশি তথ্য বা সংখ্যামূলক তত্ত্ব, ভাষা, বর্ণ, জাতি, নাম ইত্যাদি কোন জাতীয় তথ্য, এইসব তথ্য গুণবাচক তথ্য, কারণ এগুলোকে বর্ণনার মাধ্যমে পাওয়া যায়। গুণগত তথ্যের বৈশিষ্ট্য কি? এইসব তথ্যকে সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। নেক্সট, রাশিতত্ত্ব বা সংখ্যামূলক তত্ত্ব কাকে বলে? রাশিবিজ্ঞান যেসব তথ্য সংখ্যার মাধ্যমে পাওয়া যায় বা সংখ্যা সূচক মান দিয়ে প্রকাশিত হয় তাদের রাশিতত্ত্ব বলে। রাশিতত্ত্বের প্রধান বৈশিষ্ট্য কি? এটি পরিমাপযোগ্য এবং কোনো না কোনো একক দ্বারা প্রকাশিত হয়। চলক কাকে বলে? যেসব ব্যক্তি, বস্তু বা পদের বৈশিষ্ট্য সংখ্যার মাধ্যমে উপযুক্ত একক দ্বারা প্রকাশিত হয় অর্থাৎ সংখ্যায় মান গ্রহণ করে তাকে চলক বলে, যেমন ওজন, উচ্চতা, দৈর্ঘ্য, বয়স ইত্যাদি। চলক কয় প্রকার ও কী কী? চলক 2 প্রকার, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক। তারপরে দেখো, তুমি সেচ দপ্তর থেকে সেচ যুক্ত কৃষিজমির পরিমাণ সংগ্রহ করলে এটিকে কোন ধরনের তত্ত্ব বলবে? গৌণ রাশি তত্ত্ব। ক্ষেত্র সমীক্ষায় তুমি ভূমি ব্যবহার সম্বন্ধে তত্ত্ব সংগ্রহ করলে এটি কোন ধরনের তত্ত্ব বলে মনে করো? এটি মূলত গুণগত তত্ত্ব এবং সেই সঙ্গে প্রাথমিক তত্ত্ব বটে। আধার কার্ডের তথ্যকে কোন শ্রেণী তথ্যের আওতায় ফেলবে ও কেন? এই ধরনের কার্ডে অক্ষর ও সংখ্যার মহাযোগ তত্ত্বকে উপস্থাপন করা হয়, তাই এটিকে আলফা নিউমেরিক শ্রেণীতে ফেলা হবে। সংগৃহীত রাশিতত্ত্বের মৌলিকত্ব কোন প্রকার রাশিতত্ত্বে বজায় থাকে? কেবলমাত্র প্রাথমিক রাশিতত্ত্বে বজায় থাকে। নেক্সট আছে দেখো, বিচ্ছিন্ন চলক কাকে বলে? যেসব চলক কেবলই পূর্ণ সংখ্যায় মান সংগ্রহ করতে পারে তাদের বিচ্ছিন্ন চলক বলে, যেমন পরিবারের সদস্য সংখ্যা, বাংলাভাষী লোক সংখ্যা ইত্যাদি। সংগৃহীত রাশিতত্ত্বের মৌলিকত্ব কোন প্রকার রাশিতত্ত্বে বজায় থাকে? কেবলমাত্র প্রাথমিক রাশিতত্ত্বে বজায় থাকে। গৌণ রাশিতত্ত্ব ও শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের মধ্যে মিল কোথায়? মূল রাশিতত্ত্ব সংক্ষিপ্ত হয়ে যায়, মৌলিকত্ব হারায়। প্রাথমিক রাশিতত্ত্ব অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের মধ্যে সাদৃশ্য কী থাকে? এসব রাশি অসজ্জিত বা অসংগঠিত থাকে এবং এদের মৌলিকত্ব পুরোপুরি বজায় থাকে। নেক্সট, অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যেসব চলক পূর্ণ সংখ্যায় অথবা ভগ্নাংশে মান সংগ্রহ করতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে, যেমন ওজন, বয়স, উচ্চতা, বৃষ্টিপাত, উষ্ণতা ইত্যাদি। কারণ তোমাদের শ্রেণীতে কারোর ওজন 45 কিগ্রা কিংবা 45.6 কিগ্রা হতে পারে, যেমন তেমন উচ্চতা 1.67 মিটারও হতে পারে। মানে বিচ্ছিন্ন চলক মানে যেগুলো পূর্ণ সংখ্যা, যেমন পরিবারের সংখ্যা, নিশ্চয়ই আমরা বলবো না আমাদের পরিবারের সংখ্যা 1.5 বা 1.2, আমরা একটা পূর্ণ সংখ্যা বলি যে 5 জন, 6 জন, 7 জন। কিন্তু দেখো, এই উচ্চতা, বৃষ্টিপাত, তাপমাত্রা এগুলো আমরা পয়েন্টে করে বলতে পারি, এটা সবসময় যে পূর্ণ সংখ্যায় হবে তার কিন্তু কোনো মানে নেই। তারপরে দেখো আছে শিরোনাম, উৎস, পাদটিকা, মন্তব্য প্রভৃতি। কিসের উপাদান বলে মনে করো? এগুলি সবই সারণী গঠনের উপাদান। তারপর দেখো সারণীর 2টি গুরুত্ব লেখো। এক, জটিল তত্ত্বকে সহজে প্রকাশ করা যায়। 2, তত্ত্বসমূহকে এক ঝলকে দেখা যাওয়ায় তাদেরকে পরস্পরের মধ্যে তুলনা করা সহজ হয়। তুমি তোমার ক্লাসের প্রত্যেকের বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি তথ্য সংগ্রহ করেছো। এইসব সংগৃহীত তথ্যকে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করবে? এইসব তথ্য প্রাথমিক তন্ত্রের অন্তর্ভুক্ত হবে। প্রাথমিক তত্ত্ব কীরূপ অবস্থায় থাকে বা পাওয়া যায়? প্রাথমিক তত্ত্ব কাঁচা তথ্য হিসাবে অসজ্জিত বা অসংগঠিত অবস্থায় থাকে। মানে কি, ধরো কোনো জায়গায় যখন আমরা কিছু কালেক্ট করি, সেটা হচ্ছে আমরা কালেক্ট করার সময় আমরা অত আলাদা কিছু করি না, সব একসঙ্গেই থাকে। পরবর্তীকালে সেটাকে যখন আমাদের যেইভাবে কাজে আমাদের মানে লাগাতে হবে সে অনুযায়ী সেটাকে আমরা ভাগ করি। এই জন্য কোনো কিছু যখন বলছে তথ্য আমরা সংগ্রহ করি সেটা থাকে অসজ্জিত। প্রাথমিক তত্ত্বে কীভাবে সংগঠিত বা সজ্জিত করা যায়? প্রাথমিক তত্ত্বকে সারণী গঠনের মাধ্যমে সুসজ্জিত করা যায়, যেমন আমরা ইকুয়াল যে
ফ্রিকোয়েন্সি টেবিল করি বা আনইকুয়াল ফ্রিকোয়েন্সি টেবিল করি। তারপর সরল সারণীর বৈশিষ্ট্য কি একই বৈশিষ্ট্যযুক্ত উপাদান থাকে, জটিল সারণীর বৈশিষ্ট্য কি বিষম বৈশিষ্ট্যযুক্ত বা একাধিক বৈশিষ্ট্যযুক্ত উপাদানে পূর্ণ থাকে। তারপরে দেখো আছে যে প্রাথমিক তথ্যকে কিভাবে সংগঠিত বা সজ্জিত করা যায়। প্রাথমিক তথ্যকে সারণী গঠনের মাধ্যমে সুসজ্জিত করা যায়। প্রাথমিক তথ্যের দুটি বৈশিষ্ট্য দেখো, এক তথ্য খুব এলোমেলো থাকে আর তথ্যের আয়তন বিশাল হয়। নেক্সট, তোমার শ্রেণীকক্ষের বন্ধুদের উচ্চতা মাপতে গিয়ে দেখলে 5 ফুট 3 ইঞ্চি মানটি অনেকবার এসেছে, রাশিবিজ্ঞানের পরিভাষায় এই ঘটনাকে কি বলবে? রাশিবিজ্ঞানের ভাষায় একে বলা হয় কি, পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তোমার শ্রেণী প্রসার বা ব্যবধান বা অন্তর বলতে কি বোঝায়? শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব কোন কোনো একটি শ্রেণীর ঊর্ধ্বসীমা বা সীমানা ও নিম্ন সীমা বা সীমানার মানের পার্থক্যই হলো শ্রেণী প্রসার বা ব্যবধান বা অন্তর। যেমন দেখো আমরা ইকুয়াল ক্লাস বা আনইকুয়াল ক্লাস করেছি, সেখানে শ্রেণীর ব্যবধান বা অন্তরগুলো কিন্তু আমরা আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারি সেখানে রয়েছে, সেই দুটো বিয়োগ করেই কিন্তু আমরা অন্তরটা বের করি, মানে সেটা অন্তরটা বার করলে আমরা বুঝতে পারি সেটা ইকুয়াল ক্লাসে আছে না আনইকুয়াল ক্লাসে রয়েছে। অশ্রেণীবদ্ধ রাশির যৌগিকগণ নির্ণয়ের সূত্র কি? সূত্রটি হলো সামেশন এক্স ডিভাইডেড বাই এন, এটা হলো সামেশনের চিহ্ন। শ্রেণীবদ্ধ রাশির যৌগিকগণ নির্ণয়ের সূত্রটি কি? সূত্রটি হলো সামেশন এফ এক্স ডিভাইডেড বাই সামেশন এফ। বিচ্যুতি গুণাঙ্ক, এটা তোমাদের যখন আমি মিন মিডিয়ান মোট করিয়েছি সেখানেও কিন্তু আমি সূত্রটা দিয়ে দিয়েছি। বিচ্যুতি গুণাঙ্কের সূত্র কি? সূত্রটি হলো কি, প্রমাণ বিচ্যুতি ভাগ যৌগিকগণ ইনটু 100। আর তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যাল আর যে চ্যাপ্টার আছে সেখান থেকে তোমাদের ওরাল আর প্র্যাকটিক্যালের এক্সামের জন্য যা যা কোশ্চেন পড়তে হবে সেগুলো আমি দিয়ে দেবো। তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমরা ঠিকমতো পেতে পারবে। এগুলোই যদি তোমরা শর্ট কোশ্চেন করো তাহলে ওরাল আর থিওরি প্র্যাকটিক্যালের মধ্যে যে থিওরি পার্টটুকু দেয় সেটুকু কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে।